হ্যালো ফ্রেন্ডস, তোমাদের কিছু কথা বলার জন্য আমি এখন আসলাম। এখন সকাল 9টা বাজে, তো তোমাদের কথাটা বলা খুবই দরকার, সেই জন্য আমি এখন আসলাম। তো কথাটা হচ্ছে, আমি তোমাদের কাছে বলেছিলাম যে আমার ভিডিও কখন পোস্ট করলে তোমরা দেখতে সুবিধা হবে। তো তোমরা আমাকে বলেছিলে সন্ধ্যা 6টার সময় ভিডিও দাও দিদি ভাই, তখন আমার দেখতে সুবিধা হবে। আমি ভোটও করেছিলাম, এটা তোমরা ভোট দিয়েছিলে সন্ধ্যা 6টায়। তো এখন থেকে, আজকে থেকে সন্ধ্যা 6টার সময় আমার ভিডিও যাবে, ব্লগ ভিডিও। আশা করছি তোমরা সকলে সেই ভিডিওগুলো দেখবে এবং ফুললি দেখবে এবং কমেন্ট করবে। আমি সেই কমেন্ট অনুযায়ী তোমাদের ঘরে যাব এবং তোমাদের, আর আমি এখন থেকে লাইভ করব। আগে যেরকম করতাম সপ্তাহে একটা লাইভ, এখন থেকে আমি সপ্তাহে একটা করে লাইভ করব। আর তোমাদের চ্যানেলের নাম আমি আমার লাইভে বলে দেব, আর তোমার সেখান থেকে অনেক নতুন নতুন বন্ধু বাড়িয়ে নিও, ঠিক আছে? আর এই দেখো, আমি এখন ডিম রান্না করছি। এই যে মামলেট করে নিয়েছি ডিমগুলোকে, আমার হাজবেন্ড মামলেট ডিম খাবে, আমার ছেলেও মামলেট, মানে ওরা মামলেট করে ঝোল সেটা খেতে চায়, সিদ্ধ ডিম খেতে চায় না। আর সিদ্ধ দিয়েছি আরুষের জন্য, ও আরুষ সিদ্ধ ডিমের কুসুমটা খায়। তো এই কথাটা বলার জন্য এখন আমি আসলাম। তো প্লিজ তোমরা সকলে আমার ভিডিওগুলো দেখো, কেউ স্কিপ করো না, ফুললি ওয়াচ করো। তাহলে আমি কিন্তু বুঝতে পারছি এখন যে তোমরা কে কীভাবে ভিডিওগুলো দেখছো। তো প্লিজ কেউ স্কিপ করো না, ফুললি ভিডিও দেখো। আর আমার এখন না এডিট করার টাইম নেই, আমি জাস্ট এই কেবলে রান্না করছি, তোমাদের জানানোর দরকার। তো এখনই আমি বলে দিচ্ছি, ডাইরেক্ট ভিডিওটা এখন পোস্ট করব তোমাদেরকে। প্লিজ কেউ মানে এড়িয়ে যেও না, দেখো। আর অবশ্যই সন্ধ্যা 6টায় আমার ব্লগ ভিডিও যাবে, আর অবশ্যই দেখো কিন্তু তোমাদের কথা মতন কিন্তু সন্ধ্যা 6টায় আমি ভিডিও পোস্ট করছি, ঠিক আছে? অবশ্যই দেখো, আর হচ্ছে কমেন্টটা করো, কমেন্ট অনুযায়ী তোমাদের চ্যানেলের নাম আমি আমার লাইভে বলে দেবো। প্লাস আমি যদি মনে করি তোমাদের চ্যানেলের নাম আমি আমার কমেন্টিতেও পোস্ট করতে পারি, তোমরা দেখি আমার রেগুলার যদি কাস্টমার হয়ে থাকো রেগুলার, তাহলে আমি তোমাদের চ্যানেল আমি আমার কমেন্টিতে পোস্ট করে দেবো, ঠিক আছে? তো টাটা বাই বাই, আবার তোমাদের সঙ্গে সন্ধ্যা 6টায় দেখা হচ্ছে। তো চলো দেখে নিও। আর হ্যাঁ, 12টার সময় আমি আমার কিছু শর্ট ভিডিও পোস্ট করব, এখন থেকে আমি সেটা ভেবেছি। ঠিক দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে আমার শর্ট ভিডিওগুলো চলে যাবে। তো তোমরা যারা যারা আমার শর্ট ভিডিও দেখতে ভালোবাসো, তো দেখে নিও, ঠিক আছে? তো আজকে মতন টাটা, সন্ধ্যা 6টায় আবার দেখা হবে, দুপুর 12টার সময় আবার দেখা হবে, এবং প্রতি রবিবার সন্ধ্যা 7টায় যেরকম আমি লাইভে আসতাম, এখন থেকে ঠিক সেরকমভাবেই সন্ধ্যা 7টায় আমি লাইভে আসব। প্লিজ কেউ এড়িয়ে যেও না, সবাই চলে এসো, নতুন নতুন বন্ধুও পাবে আর অনেক মজাও করবে, ঠিক আছে? আর একটা কথা বলতে তো ভুলেই গেছি, তোমরা যারা যারা সাগনিকের ভিডিও দেখতে চাও, তো প্লিজ এই ভিডিওটাতে কমেন্ট করে দিও কে কীরকম ভিডিও দেখতে চাও সাগনিকে, ঠিক আছে? ও তো একটা বাচ্চা ছেলে, ও এতদিন অসুস্থ ছিল, এখন সুস্থ হয়ে গেছে। তোমাদের এই ভিডিওটা সন্ধ্যা 6টার সময় যাবে, তোমরা দেখে নিও। তো তোমরা প্লিজ ও মানে কে কী দেখবে সেগুলো জানিয়ে দিলে আমার একটু সুবিধা হবে সাজাতে। তোমাদের তো রিকোয়েস্ট ভিডিও আমাদের নিয়ে আসতে ভালো লাগে, আর তোমরা যেটা দেখবে আমি সেটাই করব এখন থেকে। তো তোমরা প্লিজ বলে দিও কে কী ভিডিও দেখতে চাও সাগনিকে। সাগনিকে তোমরা অনেকেই খুব ভালোবাসো, এটা জেনেও আমার খুব ভালো লাগলো। তো তোমরা এইভাবে সাগনিককে ভালোবেসো, ঠিক আছে? না, টাটা।